আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, গুগল সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক নিয়ে। ঠিক আছে, আচ্ছা প্রথম বুঝতে হবে সার্চ নেটওয়ার্ক কি এবং ডিসপ্লে নেটওয়ার্ক কি। হ্যাঁ, এখন গুগল সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে পার্থক্য বোঝানো আমাদের হতে হবে। গুগল অ্যাডস এর ভিতরে ঢুকে দেখি, তাহলে আমরা যাই ads.google.com। ঠিক আছে, আপনারা এখানে সাইন ইন করতে পারেন, ইনস্টল করতে পারেন আপনাদের ইচ্ছা। ধরে চলে আসবে, জাস্ট আপনি এখানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ঠিক আছে, সেখানে ক্লিক করার পরে ক্যাম্পেইন অপশনে ক্লিক করলেন, যেগুলো আসবে ওগুলো হাইড করেন। আসুন দেখেন, তারপর আপনি যে কোনো ইচ্ছা মতো একটা ক্যাম্পেইন, আপনার ইচ্ছা, আপনি যেটা দেখছেন সেটাতে ক্লিক করে জাস্ট আপনার যে পরীক্ষামূলক কাজ করার জন্য যেটা দেখছেন সেটাতে ক্লিক করে আপনি জাস্ট আগে যাবেন যে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, আমরা সার্চ একটা অ্যাড ক্রিয়েট করি, এখানে অটোমেটিক নাম নেবে, আপনি যার নাম চেঞ্জ করলেন, তাছাড়া আপনি যদি নাম না দেন অটোমেটিক একটা নাম নিয়ে নেবে। হ্যাঁ, তারপর কন্টিনিউ করলাম, জাস্ট এখানে স্টার্ট নিউ ক্লিক করলাম, এই চলে আসছে। তারপরে যে ক্যাম্পেইন সেটিংস আছে না, ক্যাম্পেইন সেটিংস এ ক্লিক করবেন। এখানে দেখেন আপনার এখানে এই যে একটা ইয়ে আছে, ওই পেজে উপরে ক্যাম্পেইন সেটিংস এর প্রথম দিকে আছে। হ্যাঁ, নেটওয়ার্কের, এবার দেখেন নেটওয়ার্কের অপশন কটা আছে এখানে, দুইটা, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা হচ্ছে কি ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে, এবার আমাদেরকে বুঝতে হবে যে সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে পার্থক্যটা কি, কারণ আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব আমাদের যে কোনো একটা সিলেক্ট করাই লাগবে, তাই না? আপনাকে হয় এটা সিলেক্ট করা লাগবে, আপনাকে হয় এটা সিলেক্ট করা, হয় না হলে দুটাই সিলেক্ট করা লাগবে, কিন্তু বুঝতে হবে যে কোন সীমাতে কোনটা সিলেক্ট করা প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে আপনি $100 ইনভেস্ট করলেন, তাহলে 50 সেই খেয়ে নেবে, 50 সেই খেয়ে নেবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে এটার কোনো কাজই নাই ওই জায়গাতে, কারণ $50 আপনাকে ইনভেস্ট করা লাগছে না। আবার দেখা যাচ্ছে আপনি ইয়া করলেন, এটার ক্ষেত্রে 6 সেম হইতে পারে, তাহলে এখন বুঝতে হবে যে আপনি কোন সময় কোন অ্যাডসটা রান করা আপনার জন্য প্রয়োজন। তার জন্য আমাদেরকে বোঝা লাগবে যে সার্চ নেটওয়ার্ক কোনগুলো, আর একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো। তাহলে আমরা দেখে নেই সার্চ নেটওয়ার্ক কোনগুলো। ঠিক আছে, দেখেন সার্চ, গুগল সার্চ সাইট হচ্ছে google.com, যেটা আমরা সার্চ করি, যেমন গুগল ক্রোম, তারপর যে গুগল, এগুলো হচ্ছে google.com। ঠিক আছে, তারপরে ডিফারেন্ট সাইট সাইট গুগল ডোমেন, যেমন হচ্ছে আমরা কি বলি ইউটিউব আছে, তারপর গুগল ম্যাপ আছে, এগুলো আছে না? তারপর হচ্ছে কি গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর বলতে আমরা যে অ্যাপ যেখানে রিসার্চ করি ফোনের, এটা কি সার্চ নেটওয়ার্ক? না, সার্চ দিয়ে তো আমরা অ্যাপ বের করি। তারপরে কি আছে গুগল ম্যাপ, গুগল ম্যাপেও কিন্তু সার্চ করে আমরা লোকেশন চেক করি। ঠিক আছে না? তার মানে সার্চ নেটওয়ার্ক হলো এই কয়টাই। ঠিক আছে, গুগল সার্চ নেটওয়ার্ক হচ্ছে এই কয়টাই। আর একটা আছে গুগল পার্টনার সাইটস, গুগল পার্টনার সাইটস মাত্র একটা, সেটা হচ্ছে W3 স্কুল। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের পার্টনার সাইট। ঠিক আছে, এটাও সার্চ নেটওয়ার্ক, কিন্তু গুগলের পার্টনার, পার্টনার মানে কি মালিক না, তবে জাস্ট একটা পার্টনারশিপে আছে, এরকম একটা ব্যাপার, বুঝছেন? তাহলে যখন সার্চ অ্যাড চালাবো তখন আমাদের অ্যাড গুলো শো হবে কোথায়, এই জায়গাতে, আর যখন আমরা ডিসপ্লে অ্যাড চালাবো তখন আমরা নিচেটাতে দেখি। ঠিক আছে, এবার আমরা বোঝার চেষ্টা করি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো। দেখেন এখানে কি লেখা আছে, এ গ্রুপ অফ মোর দেন 2 মিলিয়ন ওয়েবসাইটস, ভিডিওস, অ্যাপস হোয়ার ইউ গুগল অ্যাডস ক্যান অ্যাপিয়ার। তার মানে কি, যেসব ওয়েবসাইটে, যেসব ভিডিওতে, যেসব অ্যাপসের ভিতরে গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল আছে, সেসব অ্যাডস যে ওয়েবসাইটে আমরা আমাদের অ্যাডসটা কিংবা ডিসপ্লে অ্যাডসটা শো করাতে পারি, এগুলোকে বলা হয় ডিসপ্লে নেটওয়ার্ক। যেমন আমরা বোঝার চেষ্টা করি ইউটিউব, ইউটিউবে দেখবেন অনেক কিছু অটোমেটিক আসে না, ইউটিউব কিন্তু সার্চ নেটওয়ার্কও বলে ডিসপ্লে নেটওয়ার্কও বলে, ঠিক আছে, দুইটা। কারণ ইউটিউব যখন আমরা সার্চে সার্চ করাও করাও আমাদের অ্যাড শো করে, অনেক সময় আমরা ডিসপ্লে অটোমেটিকও অ্যাড শো করে, তার মানে ডিসপ্লে, তাহলে কি সার্চ নেটওয়ার্ক দুটো ডিসপ্লে নেটওয়ার্ক একসাথে বলতে পারি না। তারপরে দেখা যাচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট ঢুকার পরে দেখবেন অটোমেটিক অ্যাড চলে আসছে, সেগুলো কি অ্যাড, সেগুলোকে বলা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, তাহলে এটা কি বলছে ডিসপ্লে নেটওয়ার্ক। আর ঠিক আছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যাপস, আপনারা কে ইউজ করেছেন, এমএক্স প্লেয়ার কে ইউজ করেছেন, এমএক্স প্লেয়ার যখন আপনারা ওয়াইফাই অন করে এমএক্স প্লেয়ার ইউজ করেন তখন এমপি আসে না, অ্যাডস আসে না, তার মানে কি ওটাও একটা ডিসপ্লে নেটওয়ার্ক। আপনি কি এমএক্স প্লেয়ারে অ্যাডস কি সার্চ দিয়ে দেখেন, অ্যাডস কিন্তু আপনি সার্চ দিয়ে দেখেন না, অটোমেটিক অ্যাডস গুলো আসে, দেখেন আপনার অটোমেটিক অ্যাডস আসবে, সার্চ না দিলেও সেগুলোকে বলা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, আর যেটাতে আপনি সার্চ দেওয়ার পরে অ্যাড আসবে সেটাকে বলা হচ্ছে সার্চ নেটওয়ার্ক। ক্লিয়ার? ডিসপ্লে নেটওয়ার্ক সার্চ নেটওয়ার্ক ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন? এবার বোঝা দরকার কখন আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক অ্যাড চালানো উচিত আর কখন আমাদের সার্চ নেটওয়ার্ক অ্যাড চালানো উচিত। এবার একটা জিনিস ভাবেন, মনে করেন আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন, আপনি স্যামসাং কোম্পানির মালিক, এখন মানুষ কি স্যামসাং কোম্পানিকে বা স্যামসাং কোম্পানির বা মানুষকে জানানোর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই, কারণ মানুষ সবাই স্যামসাং কোম্পানি সম্পর্কে জানে। এখন আপনার একটা প্রোডাক্ট লঞ্চ করলো 2023 সালে, এখন মানুষ সার্চ দেখে দেখবে স্যামসাং আপডেট ফোন 2023, তখন আপনার ফোনটা আপডেট চলে আসবে। কিন্তু আপনি এমন একটা কোম্পানি যে কোম্পানির ব্যাপারে একদম নতুন, কেউ জানেই না, তখন আপনি কি করবেন? তখন কি আপনি সার্চ করবে, মানুষ আপনার কোম্পানির নামই তো জানে, আপনার ফোনের নামও তো জানে, আপনাকে সার্চ করে দেখবে তখন দেখবে, তখন আপনাকে মার্কেটিং করার জন্য কি করতে হবে? ডিসপ্লে নেটওয়ার্ক, যেমন যে ব্যানার বলে পোস্টার বলে যখন বাইরে লাগায় না, তখন আমরা ডিসপ্লেতে বারবার অ্যাড চালাবো মানুষের সামনে, যতবার আমার প্রোডাক্টের ছবি যাবে, যতবার আমার ওয়েবসাইটের নাম জানে, যতবার আমার লিঙ্ক যাবে, ততবার মানুষ ওখানে ক্লিক করবে, আস্তে আস্তে পরিচিতি বাড়বে। যখন আমাদের পরিচিতি বাড়ানোর প্রয়োজন পড়বে, কিন্তু আমাকে মানুষ যখন চিনে না, তখন আমরা ডিসপ্লে অ্যাড চালাবো,
যখন মানুষ অলরেডি আমাকে চিনে, তারা শুধু সার্চ করে আমার প্রোডাক্টটা কিনবে, তখন আমি কি চালাবো? সার্চ অ্যাড চালাবো। ক্লিয়ার? এখন ক্লায়েন্ট যখন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলে, তখন আমরা ডিসপ্লে অ্যাড চালাবো ক্লায়েন্টের জন্য। যখন সার্চ মানে যখন পুরাতন প্রোডাক্ট মানুষ অলরেডি প্রোডাক্ট সম্পর্কে জানে, তখন আমরা কি করবো? সার্চ অ্যাড চালাবো। বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি দুইটা অ্যাড একসাথে চালান, আপনার কিন্তু খরচ ডবল, মাথায় রাখতে হবে। কারণ একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা কাজ করবে, একটা কাজ করবে না, যে কোনো এক সাইডে যেতে হবে আপনাকে, সার্চে যেতে হবে না, ডিসপ্লে যেতে হবে। ঠিক আছে? কোনো সময় এখানে দুইটা সিলেক্ট করে কাজ করবে না, তবে বেশিরভাগ সময় সার্চ নেটওয়ার্কটা বেশি ভালো কাজ করে ডিসপ্লে নেটওয়ার্কের তুলনায়। বুঝতে পেরেছেন? তো নাকি তাহলে সার্চ আর ডিসপ্লে এর ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন এবং কখন কোন একটা চালাতে হবে সেটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আজকে এটাতে এই পর্যন্তই।